আগে দিনে ভিডিওতে তো আপনারা দেখিয়েছিলেন যে আমরা কিভাবে নরমান্ডির এই মন্ট সেন্ট মিশেলে গেছিলাম। সেই দিন তো আমরা চার্চটা দেখতে উঠতে পারিনি, পরের দিন গেছিলাম, তার কারণ হলো সন্ধে হয়ে গিয়েছিল। আর যারা আমার এই নরমান্ডি ট্রিপের ফার্স্ট ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি আমার ফার্স্ট ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা গিয়ে দেখে নেবেন। এটা পুরোটাই হলো একটা দুর্গ, পাথরের দুর্গ। চার্চটা একদম টপে রয়েছে। আর জানেন তো সেই চার্চটাতে উঠতে হলে আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। এটা ভেবে আমার আরও বেশি ভয় লাগছিল, তার কারণ হলো সিঁড়ি ভাঙার অভ্যেস তো বহু যুগ আগেই আমি ছেড়ে দিয়ে এসেছি, এখন তো আর সিঁড়ি ভাঙার অভ্যেস নেই। চার্চের যে চূড়াটা, যেটা আমি এক্ষুনি আঙুল দিয়ে আপনাদেরকে দেখালাম, শুনেছি ওই চূড়াটা নাকি সোনার তৈরি। আপনারা যদি হিস্টোরিক্যাল প্লেসেস পছন্দ করে থাকেন তবে এই ভিডিওটা আপনাদের জন্য। সেই কারণেই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পরের দিন আমরা এই দুপুর 12:30 নাগাদ গেছিলাম। আর আগের দিনের ভিডিওটা যদি আপনারা দেখে থাকে তো সেই সময় ছিল বিকেল বেলা, তো ওই মানে সন্ধ্যাবেলার দিকে। ওই সময় কিন্তু জল সামনের দিকে আস্তে আস্তে আসছিল। আগের দিনের ভিডিওটার মধ্যে কিন্তু দেখুন এই ব্রিজের নিচে যে জলটা, এই জলটা কিন্তু আগের দিনের ভিডিওতে আমার ছিল না। আমি আপনাদেরকে আমার আগের ভিডিওটাতেই বলেছিলাম যে এই দুর্গটার ভেতরে অনেক হোটেলস রেস্টুরেন্টস রয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দুর্গটার মধ্যে ঢোকার পরে একটু এগিয়ে এখানে দেখুন অনেক রেস্টুরেন্টস রয়েছে। আর আমার বাঁ দিকে এই রেস্টুরেন্টটা যেটা আপনারা দেখছেন এটা অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটার নাম হলো লামের, এটা 1888 সালের একটা রেস্টুরেন্ট, তো এটা অনেক পপুলার ফ্রান্সের মধ্যে। প্রথমের দিকে যখন উঠছিলাম তখন ঢালু রাস্তা ছিল, খুব একটা কষ্ট হচ্ছিল না, কিন্তু তারপর থেকে সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছিল। আর এটা অনেকটাই উঁচু, সিঁড়ি বেয়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, আর সময়ও লেগেছিল প্রায় 2 ঘন্টা। এই চার্চটি অনেক বেশি জাগ্রত, অনেক দূর দূর থেকে মানুষজনেরা এটি দেখতে আসে। খ্রিস্টান ধর্মের মানুষদের কাছে এটি খুবই পবিত্র তীর্থস্থান, তার কারণ হলো এখানে দেউ মানে গডকে দেখা গেছে, গড এখানে নাকি দেখা দিয়েছিলেন, এটা লেখা রয়েছে এখানে। ফরাসি ভাষায় গডকে দেউ বলা হয়। উঠতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু ওপরের দিক থেকে এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম যে দেখতে দেখতেই উঠে যাচ্ছিলাম। বা হয়তো ভগবানের দুয়ারে এসেছি, যাতে বেশি কষ্ট না হয় তার জন্য হয়তো ভগবান এই ন্যাচুরাল বিউটি দিয়েই আমাদের মন ভুলিয়ে রেখে দিয়েছিলেন। এইখানে যে দুটো লাইন দেখছেন, এই দুটো লাইন হলো চার্চে ঢোকার টিকিটের লাইন। হ্যাঁ, চার্চটা চার্জেবল, 11 ইউরো পার হেড টিকিটের দাম, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 1000 টাকার মতন। বাঁ দিকে যে লাইনটা দিয়ে চলে যাচ্ছেন তাদের অনলাইনে টিকিট কাটা আছে, তাই তারা ওটা শো করে ঢুকে যাচ্ছেন। আমরা লাইন দিয়ে ওপরে উঠে টিকিটটা কাটব। লাইন দেখে বা এখানে লোক দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সেই দিন কতটা ভিড় হয়েছিল। আর সব থেকে ভালো ছিল আগের দিনের থেকে পরের দিনে আমরা ওয়েদারটা ভালো পেয়েছিলাম। এখানে দেখুন এই যে দুটো মেশিন রয়েছে, এই দুটোর মধ্যে এটাই গোল্ডেন কালারের মন্ট সেন্ট মিশেলের কয়েন রয়েছে, কিন্তু সেই কয়েনটা আপনাকে আবার পারচেজ করতে হবে 3 ইউরো দিয়ে, মানে ওই 270 টাকা দিয়ে আপনাকে কিনতে হবে। তো তার জন্য আমি ভাবলাম যে যখন এসেছি তাহলে কিনেই নি, দেখুন বেশ সুন্দর না। এখানে দেখুন প্রত্যেকটা সিঁড়ি বেয়ে আমরা উঠছি, আর তার ডান দিকে দেখুন এই সিঁড়িগুলোর মধ্যে মানে প্রত্যেকটা স্টেপের মধ্যে হিস্ট্রি লেখা রয়েছে, মানে কোন সালে কি হয়েছিল না হয়েছিল সেই সব। তো এই জিনিসটা আমার বেশ ইউনিক লেগেছিল।
যেমন দেখুন এখানে লেখা রয়েছে 709 সালে আসং মানে হলো এখানে একটা ড্রিম বোঝায়, তো এটা একটা ড্রিম ছিল। আর এখানে লেখা রয়েছে 1023 সালে দে মুয়াং আর্কিটেক্টস মানে হলো এটা তৈরি হচ্ছিল। সামনে দেখো লেখা আছে 1158 সালে দে মুয়াং আর্কিটেক্টস সেম মানে তৈরি হচ্ছিল। সামনে দেখো লেখা রয়েছে 1421 সালে লেমন্ট দোনা টুরমেন্ট মানে অশান্তিতে পাহাড়। 1421 সালে এই দুর্গটা ইংরেজরা আক্রমণ করেছিল। এইখানে দেখুন 708 সাল লিখে যে ছবিটা দেওয়া আছে তিনি হলেন প্রধান দেবদূত সেন্ট মাইকেল। এই 1158 সালের কথাটা তো আপনাদেরকে বলেইছিলাম যে দুর্গটি তৈরি হচ্ছিল। এখানে দেখুন রবার্ট দি তোরিগনি অ্যাবিতুমন্ট উনি ছিলেন একজন ক্রনিকলার, উনি এই দুর্গটির ঐতিহাসিক ঘটনাগুলির বর্ণনা লিখেছিলেন। এখানে দেখুন 1834 সালে লা রেভলিউশন ফ্রান্সে মানে হলো ফরাসি বিপ্লব হয়েছিল 1834 সালে। আমরা যখন এসেছিলাম তখন এখানে কতটা জল ছিল, এই জায়গাগুলো কত জল ছিল। এই জায়গাগুলো জল সব চলে গেছে অনেকটা। এটা আমাদের ওই কলকাতার ওই মানে আমাদের ইন্ডিয়া তো উড়িষ্যা চাঁদিপুরে আমি যখন ছোটবেলাতে গেছিলাম সেই রকম, কিন্তু ওটার সাথে এটা কোনো মিলই নেই, অনেকটাই আলাদা। কিন্তু তারপরেও কিন্তু সমুদ্রের মাঝখানে একটা চার্চ তৈরি করাটা এটা আমার কাছে খুব মানে আমি জানি না কীভাবে তৈরি হয়েছে, অনেক কষ্ট করে তৈরি করেছে। কিন্তু এটা খুব সুন্দর যে ওই জল আসে রাত্রিবেলার দিকে। আমরা যখন এসেছিলাম তখন পুরো ব্রিজের নিচ থেকে পুরো জল ছিল, আমি আপনাদেরকে দেখিয়েছি, আর এখন পুরো জল চলে গেছে। ব্রিজটার কথা বলো, যে ব্রিজে বাসগুলো আসছে। হ্যাঁ, ওই তৈরি ব্রিজটা থেকে তো আমরা এসেছি, ওই বাসগুলো আসে, ওই বাসগুলো ওখানে দাঁড় করিয়ে দেয়। হ্যাঁ, ওই জায়গাগুলো থেকে আসে। ফাইনালি এই হলো সেই চার্চ যেটা দেখতে আমরা এত সিঁড়ি ভেঙে উঠেছিলাম। চার্চটার ক্ষেত্রে একটাই কথা বলবো যে এই চার্চটাকে কোনো রকমভাবে মডিফাই করে কোনো নিউ লুক দেওয়া হয়নি, যেমন ছিল তেমনি রাখা হয়েছে, খালি একটু মেনটেন করা হয়েছে এই যা। সাধারণত আমরা আজকালকার ডেটে যেরকম চার্চ দেখে থাকি, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এই চার্চটা মোটেও সেরকম নয়। দেখুন চারিদিকে শুধুমাত্র পাথরের তৈরি, তো তাই দেওয়ালগুলো সব পাথরের, তার পাশে শ্যাওলা রয়েছে, দেখুন সবুজ সবুজ শ্যাওলা হয়ে রয়েছে। তো পুরো সেই রকমভাবে মানে 1000 বছর আগে যেরকমভাবে মানুষ ভেবে এই চার্চটাকে তৈরি করেছিল, মানে সেই রকমভাবেই এটা তৈরি করা। কোনো রকমভাবেই আজকালকার ডেটে যেরকম চার্চ হয় তার কোনো লুকই এই চার্চটার মধ্যে আপনারা পাবেন না। আর মেনটেন তো অবশ্যই করতে হবে, তার কারণ হলো এত বছর পুরনো চার্চ আর এত বছর পুরনো একটা পাথরের দুর্গ, মানে এত বড় একটা পাথরের দুর্গ বানিয়ে তার উপরে এত বড় এত উঁচুতে একদম টপে একটা চার্চ তৈরি করা মোটেও মানে কি বলবো এতটা মানে সোজা ছিল না। বাট তখনকার সময় মানুষ করে দেখিয়েছে আর সেটা আমরা আজকালকার ডেটে গিয়ে দেখছি, এটাই অনেক বড় কথা।
এখানটা দেখুন, এটা সামনের দিকটা, সামনে একটা গডের ছবি রয়েছে, পেছনের দিকে ক্যান্ডেল রয়েছে, আর এখানে যেনারা ফাদার্স থাকেন ওনারা হয়তো ওখানে দাঁড়িয়ে যে মানে প্রার্থনা করেন, তো সেই হিসাবে এখানে মাইক বা ওখানে একটা ছোট ডেস্কের মতন দেওয়া রয়েছে, ফাদাররা ওখানে দাঁড়িয়ে হয়তো প্রার্থনা করেন সেই জন্য। এখানকার অনেক রাস্তাই বন্ধ, যেমন দেখুন এই যে সিঁড়ি দিয়ে নিচে এই জায়গাগুলো এগুলো সব বন্ধ, আর এগুলো নাকি আগে জেলখানা ছিল সমস্ত কয়েদিদের জন্য, তো এখন জানি না এগুলো তো এখনো দেখে তো সেরকমই লাগছে, আর এই জায়গাগুলো সমস্ত কিছু বন্ধ করে রাখা আছে। এইখানে মনে হয় আগেকার দিনে চিমনি ছিল মনে হয়, এটা আগুন জ্বালাতো, মনে হয় আগুন জ্বালাতো, আগুন জ্বালাতো, দেখে তো তাই মনে হচ্ছে আগুন জ্বালাতো। এই সেই গুপ্ত রাস্তার গুপ্ত সিঁড়ি, বিশ্বাস করবেন না আমরা যখন ওই গুহা থেকে আলোর দিকে বেরিয়েছি তখন যেন মনে হচ্ছিল অন্ধকার থেকে আলো দেখতে পেয়েছি। তো এই যে জায়গাটা যেটা রয়েছে এটা হলো এই দুর্গটার জারদাং মানে গার্ডেন। তো এই ছিল আমার দুর্গ এবং চার্চটার ভিডিওটা, আর এই গার্ডেন থেকে বেরিয়ে আমরা টুকটাক কিছু কেনাকাটি করে খাওয়া দাওয়া করে আমরা হোটেল থেকে আমাদের লাগেজ কালেক্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। তার কারণ হলো সেই দিনই আমাদের বিকেল 5টার সময়তে ট্রেন ছিল। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয়, তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা নতুন থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যদি চান তো আমাকে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও ফলো করতে পারেন, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের জন্য বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।